সকাল 10টার সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সাথে আছি আমি অনুভা বিশ্বাস। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের হ্যাম্পটন শহরে বন্দুকধারীর গুলিতে এক নারী সহ অন্তত 4 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকালে এই হামলার ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় পুলিশ। সন্দেহভাজন হামলাকারী পলাতক রয়েছেন ও হামলার কারণ সম্পর্কে এখনও কিছু জানা যায়নি বলে জানিয়েছেন হেনরি কাউন্টির মুখপাত্র মেলিসা রবিনসন। সংবাদ মাধ্যম সিএনএনকে রবিনসন জানান, শনিবার এদিন সকাল 11:45টার দিকে তারা বন্দুক হামলার খবর সম্পর্কিত প্রথম ফোন কল পান। ডগউড লেক সাব ডিভিশনের কাছাকাছি যে এলাকায় এ ঘটনা ঘটেছে সেখানে বাড়িঘরের পাশাপাশি একটি ব্যাপটিস্ট চার্চও রয়েছে। স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা শনিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জানান, আন্দ্রে লংমোর নামের এক ব্যক্তিকে সন্দেহভাজন হামলাকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। অভিযুক্ত ওই ব্যক্তি হ্যাম্পটনের বাসিন্দা। এখন থেকে ডলারে নয় বরং রুপিতে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে বাণিজ্য লেনদেন করবে ভারত। শনিবার ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবুধাবি সফরের মধ্যে আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক ও ভারতীয় রিজার্ভ ব্যাংকের মধ্যে স্থানীয় মুদ্রায় লেনদেনের বিষয়ে দুটি সমঝোতা চুক্তি সই হয়। এ বিষয়ে ভারতীয় রিজার্ভ ব্যাংকের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, নতুন চুক্তি দুটি দুই দেশের মধ্যে সীমাহীন আন্তঃসীমান্ত লেনদেন, অর্থ প্রদান ও বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা বাড়াবে। অর্থ স্থানান্তরের বিষয়টি নির্বিঘ্ন করতে একটি রিয়েল টাইম পেমেন্ট লিংক গড়ে তোলার বিষয়েও একমত হয়েছে উভয় দেশ। এ বিষয়ে নরেন্দ্র মোদী বলেন, ভারত ও আরব আমিরাতের সহযোগিতার ক্ষেত্রে এই চুক্তি খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্য দিয়ে দুটি দেশের অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক লেনদেন সহজ হবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে মৃত ব্যক্তিকে গোসলের জন্য সুগন্ধি আগরবাতি জ্বালাতে গিয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ ও তা থেকে ছড়িয়ে পড়া আগুনে 4 জন দগ্ধ হয়েছেন। শনিবার বিকেল 4টার দিকে তারাব পৌরসভার বিশ্বরোড খালপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে তারাব পৌরসভার বিশ্বরোডের খালপার এলাকায় বীর মুক্তিযোদ্ধা ইয়াজউদ্দিন বার্ধক্যজনিত কারণে মারা যান। তিনি সড়কের পাশে সরকারি জায়গায় একটি ঘর করে পরিবার নিয়ে বসবাস করে আসছিলেন। তার ঘরের পাশ দিয়ে তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের সংযোগ ছিল। রাতে মরদেহের গোসল করানোর সময় দিয়াশলাই জ্বালালে গ্যাস লাইনের লিকেজে তাৎক্ষণিক বিস্ফোরণ ঘটে। বর্তমান সরকারের প্রতি আস্থা রাখতে চান দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতারা। তারা জানান, গত 14 বছরে দেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, আগামীতে আরও হবে। বর্তমান সরকার শিল্পের বিকাশে অবকাঠামোগত উন্নয়ন করেছে, এখন প্রয়োজন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। শেখ হাসিনার সরকারের প্রতি আস্থা রয়েছে, অবিলম্বে ডলার সংকট সহ বিদ্যুৎ গ্যাসের সংকট দূর হবে। শনিবার স্মার্ট বাংলাদেশ ব্যবসায়ী সম্মেলনে এসব কথা বলেন তারা। দেশে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এই সম্মেলনের আয়োজন করে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এডিস মশা নিয়ন্ত্রণে সপ্তম দিনের মতো অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শনিবার ডিএনসিসির বিভিন্ন অঞ্চলে এই অভিযান চালানো হয়। শনিবার দুপুরে গাবতলী বেড়িভাত রোডে ডিএনসিসির ক্লিনার্স পল্লী আবাসনের নির্মাণধীন দুটি ভবনে এডিসের লার্ভা পাওয়ায় নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান মার্ক বিল্ডার্স এবং মাইশা কনস্ট্রাকশনকে দুটি মামলায় 2 লাখ টাকা করে মোট 4 লাখ টাকা জরিমানা করা হয়। ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান নিজেদের নির্মাণাধীন ভবনে এই অভিযান পরিচালনা করেন। এছাড়া তিনি মিরপুর মডেল থানার দারুস সালাম রোডে সরকারি কর্মচারীদের আবাসনের জন্য নির্মাণাধীন ভবনে এডিসের লার্ভা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে নির্মাণকারী ঠিকাদারি প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডার্সকে একটি মামলায় 2 লাখ টাকা জরিমানা করেন। গ্রামে আর শহরে ডাইনিং বা রেস্টুরেন্টে আর ইটালিয়ানো মেলামাইন। সৌদি আরবে কারখানায় আগুন লেগে যে 9 জন মারা গেছেন তাদের মধ্যে রয়েছেন মাদারীপুরের কালকিনি উপজেলার বাসিন্দা জুবায়ের ঢালী। শনিবার বিকেলে এ খবর জানার পর থেকেই নিহতের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। খবর পেয়ে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভিড় করছেন সেখানে। নিহত জুবায়ের ঢালী উপজেলার আলীনগর ইউনিয়নের কোলচুরি সস্তাল এলাকার ইউনুস ঢালীর ছেলে।
সৌদি আরবের হুফুফ ইন্ডাস্ট্রিয়াল সিটি এলাকায় একটি সোফা কারখানায় শুক্রবার বিকেলে আগুন লেগে ন বাংলাদেশি মারা যান, তাদের মধ্যে জুবায়ের ঠালি একজন। বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের সবচেয়ে দুর্বল ও চরম ঝুঁকির নাম সিগন্যাল ব্যবস্থা। 80% সিগন্যাল পয়েন্টের আয়ুকাল প্রায় অর্ধশত বছর আগেই শেষ হয়েছে, ফলে মারাত্মক ঝুঁকি নিয়ে চলাচল করছে ট্রেন। এছাড়া পশ্চিমাঞ্চল রেলের 255টির মধ্যে 66টি স্টেশন ও স্টেশন সেকশনে কোনো ধরনের সিগন্যাল ব্যবস্থা নেই। 31টি স্টেশনে আধুনিক সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যবস্থা থাকলেও 158টি স্টেশন ব্রিটিশ আমলের পুরনো পদ্ধতির ম্যানুয়াল বা হ্যান্ডেল সিগন্যালে নিয়ন্ত্রিত হচ্ছে, ফলে গতি পাচ্ছে না এই অঞ্চলে চলাচল করা রেল। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় কার্যালয় সূত্র জানা যায়, পশ্চিমাঞ্চলের 1684 কিলোমিটার রেলপথে স্টেশন 255টি, পশ্চিমাঞ্চল রেলপথে আন্তঃদেশীয় মৈত্রী ও মিতালী এক্সপ্রেস বাদে 52টি আন্তনগর, 6টি লোকাল ও 31টি মেল ট্রেন চলাচল করে। পাশাপাশি প্রতিনিয়ত চলাচল করে মালবাহী ট্রেনও। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তি ও আওয়ামী লীগের এমপি শামীম ওসমানের সঙ্গে তর্কে জড়ানো স্বেচ্ছাসেবক দলনেতা বাদল মির্জার নোয়াখালীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। শনিবার দুপুরে সোনাইমুড়ি উপজেলার জয়াগ ইউনিয়নে এ ঘটনা ঘটে। জানা গেছে, সোনাইমুড়ি উপজেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন সুজন ও শ্যামল উদ্দিনের নেতৃত্বে বাদল মির্জার বাড়িতে হামলা চালানো হয়। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, ককটেল মেরে ঘরের সামনে বিভিন্ন স্লোগান দিয়ে ভাঙচুর চালান ছাত্রলীগ কর্মীরা। নদীর ড্রেজিং করা বালু ফেলে ড্রেনেজ ব্যবস্থা বন্ধ হয়ে জলাবদ্ধতার শিকার এলাকাবাসী দুর্ভোগ থেকে রক্ষা পেতে যাচ্ছে। শনিবার সকালে দিনাজপুর পৌরসভার 10 নং ওয়ার্ডের পশ্চিম বালুয়াডাঙ্গা হঠাৎ পাড়া এলাকায় বালু দিয়ে বন্ধ হয়ে যাওয়া কাঁচা ড্রেনটি খনন কাজ শুরু হয়েছে। দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল সকালে ড্রেনটি পুনর্খননের কাজ উদ্বোধন করেন। প্রথম দিনে এটি এক্সকেভেটর মেশিন ছাড়াও দিনাজপুর পৌরসভার 12 জন লেবার ড্রেন খনন কাজে অংশগ্রহণ করেন। ড্রেন খননের কাজ শুরু হওয়ায় বালুয়াডাঙ্গা হঠাৎ পাড়া এলাকার মানুষের মধ্যে আনন্দের বন্যা বইছে। তারা প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল ও পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। সেই জলাবদ্ধতার কারণে প্রশাসন আইন এবং পৌরসভা, আমাদের যে পৌরসভা স্থানীয় প্রশাসন যে আমাদের কাজ আজকে আজকে বাস্তবায়ন রূপ দিয়েছে, এটা আমরা চাই যে অল্প সময়ে এই কাজটা যেন প্রতিপক্ষের মাধ্যমে তাড়াতাড়ি যেন সম্পূর্ণ করা হয়। আমরা ঈদের চেয়েও বেশি খুশি, এই খুশিটা আমরা ধরে রাখতে পারতেছি না। সবচেয়ে মানে একজনের আনন্দ না, আমাদের যে এই গ্রামবাসী যতগুলো গ্রামের লোক আছে সবার আনন্দ উপভোগ করতেছে আজকে আমরা যে আমাদের এই কাজটা আজকে চালু হয়েছে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবার তার অফিস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। নেতানিয়াহুর অফিসের পক্ষ থেকে বলা হয়েছে, কিছুক্ষণ আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী সেবা মেডিকেল সেন্টারে পৌঁছেছেন। তার অবস্থা ভালো, তবে শারীরিক পরিস্থিতি মূল্যায়ন চলছে। হাসপাতালের সঙ্গে দেওয়া যৌথ বিবৃতিতে আরও জানানো হয়েছে, ইসরায়েলে বর্তমানে গ্রীষ্মকালীন তাপপ্রবাহ চলছে, এর ফলে তাপমাত্রা 30-40 ডিগ্রি সেলসিয়াসের মাঝামাঝি অবস্থান করছে। এর মধ্যে গত শুক্রবার উত্তর ইসরায়েলের একটি জনপ্রিয় অবকাশ স্থল সি অব গ্যালিল হ্রদ পরিদর্শনে গিয়েছিলেন নেতানিয়াহু। পাকিস্তান তেহরিকে ইনসাফ নিষিদ্ধ হলে নতুন রাজনৈতিক দল গঠন করে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব, আর নির্বাচনে জনগণের সমর্থনে আমার দল জয়লাভ করবে। জাপান ভিত্তিক ইংরেজি সংবাদ মাধ্যম নিক্কে এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই বলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। জাপান ভিত্তিক সংবাদ মাধ্যমটি বলছে, ইমরান বলেছেন, জাতীয় রাজনীতিতে মৌলিক পরিবর্তন ঘটলেও আমার সমর্থকরা অপরিবর্তিত রয়েছে বলে মনে করি। যদিও জোট সরকার আমাকে অযোগ্য ঘোষণা করে জেলে ঢোকায়, তারপরও আমার নতুন দল জয়ী হবে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। শুভেচ্ছা সবাইকে।